বাংলা ও বিশ্ব সাহিত্যের আড়ম্বরহীন ঠিকানা কথক দ্য ন্যারেটর এবং সহজ পাঠের আসরে আপনাদের স্বাগত। আজকের গল্প তারাপদ রায়ের মকারন্ত। গল্প পাঠে আমি অর্থাৎ চারু, সৃজনে নীল। জন্ম ১৯৩৬ সালের ১৭ নভেম্বর। তারাপদ রায় বাংলার প্রসিদ্ধ কবি, ছোট গল্পকার ও প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে হাস্যরসের সাথে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গম স্রষ্টা তিনি। তারাপদ রায়ের জন্ম হয় অবিভক্ত বাংলায়, বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে। সেখানকার বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুল হতে ম্যাট্রিক পাস করেন। ১৯৫১ খ্রিস্টাব্দে কলকাতায় কলেজে পড়তে আসেন। মৌলানা আজাদ কলেজ থেকে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক উপাধি লাভ করেন। ওই সময়ই কলকাতার কৃত্তিবাস পত্রিকা গোষ্ঠীর ঘনিষ্ঠ কবি হিসেবে তিনি পরিচিতি পান। সাথে রচনা করেন অজস্র গদ্যের। কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় শিক্ষকতা করেন। তারপর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দেন। ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার পদ থেকে অবসর নেন। তারাপদ রায় সম্পাদনা করেছেন দুটি লিটল ম্যাগাজিনের, পূর্বমেঘ ও কয়েকজন। স্বনামে ছাড়াও তিনি নক্ষত্র রায় এবং গ্রন্থ কীট ছদ্ম নামেও লিখতেন। শিরোমণি পুরস্কার এবং ১৯৯৫ সালে কথা পুরস্কার লাভ করেন তিনি। ২০০৭ সালের আগস্ট মাসের ২৫ তারিখে এই প্রখ্যাত প্রতিভার মৃত্যু হয়। আমাদের আজকের গল্প মকারান্ত। তারাপদ রায় একবার আফসোস করে বলেছিলেন, আমাদের দেশে এরকম গুরুতর বিষয় নিয়ে মজার গল্প হয় না। মৃত্যুর বিষাদ নয়, তিনি আজীবন যে সন্ধান করেছেন অর্থাৎ হাস্যরসের সন্ধান, তারই পরতে পরতে প্রমাণ আমরা পাব এই মকারন্ততে, যা একই সাথে আমাদের হাসাবে এবং একই সাথে আমাদের সমাজের এক গুরুতর বিষয়কে অত্যন্ত হালকা কিন্তু কটু সাথে আমাদের সামনে তুলে ধরবে। এই গল্প শুনে কার কেমন লাগবে আমরা জানি না। হয়তো কেউ হাসবেন, হয়তো কেউ হাসতে হাসতে একটু ভুরু কুঁচকবেন, কেউ বা হয়তো শুধুই ভুরু কুঁচকবেন, কিন্তু পরিশেষে প্রত্যেকেই যা করবেন তা হল সমাজের এই গুরুতর বিষয়কে যে এমন হালকা ছলে আমাদের সামনে নিয়ে আসা যায়, তার জন্য তারাপদ রায়কে একটা ধন্যবাদ অবশ্যই দেবেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মকারান্ত। আমার নিন্দুকেরা অবশ্যই এই ভেবে খুশি হবেন যে তারাপদ এতদিনে উপযুক্ত বিষয় খুঁজে পেয়েছেন। তারা চাই বলুন, আমি লুজ ক্যারেক্টার দিয়েই শুরু করছি। লুজ ক্যারেক্টার শব্দটি খাঁটি বাংলা শব্দ, এ প্রসঙ্গে পরে আসছি। তার আগে বলে রাখি, ইংরেজি ক্যারেক্টার এবং বাংলা চরিত্র শব্দ দুটি এক নয়, দুয়ের মধ্যে অতিশয় সূক্ষ্ম পার্থক্য আছে। সে যা হোক, আমাদের বিষয় চরিত্র নয়, চরিত্র দোষ। বাংলা অভিধানে রাজশেখর বসুর চলন্তিকায় চরিত্র দোষের অর্থ দেওয়া আছে লাম্পট্য, সুরাসক্তি। আমার এই ক্ষুদ্র রম্য নিবন্ধে এই দুটি বিষয়েই মনোনিবেশ করব। প্রথমে লাম্পট্য, এবং সেই সূত্রেই খণ্ড অধ্যায়ের নামকরণ হয়েছে লুজ ক্যারেক্টার বা স্খলিত চরিত্র। শ্রীযুক্ত তপন সিংহ পরিচালিত বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি যাঁরা কখনো দেখেছেন
তাঁদের কাছে লুজ ক্যারেক্টার শব্দটির অর্থ ব্যাখ্যা করার মানে হয় না। ওই সিনেমায় অভিনেতা দীপঙ্কর দে এক বৃদ্ধের ভূমিকায় ছিলেন। তিনি তাঁর নিজস্ব অননুকরণীয় ভঙ্গিতে কাউকে গালাগাল দেওয়ার জন্য লুজ ক্যারেক্টার বলে অভিহিত করতেন। লুজের উচ্চারণ ছিল লুজ। তা এইসব লুজ ক্যারেক্টার বা লম্পট চরিত্রের লোকেদের আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর চিনি। আমার আপনার মতোই এরাও সংসারে বেশ বহাল তবিয়ত রয়েছেন। এরা সাধারণত ফিটফাট থাকেন। এরা সর্বদাই হাসি মুখ, ঘাড়ে পাউডার, চুলে টেরিকাটা, রুমালে সুরভি। এরা রমণী মোহন। ওদেরই জন্য শাস্ত্রে উপদেশ বাক্য রচিত হয়েছিল, পরস্ত্রীকে মাতৃবত দেখবে। এইসব লুজ ক্যারেক্টার বা লম্পট বিষয়ে বিশেষ কিছু লিখবার অধিকার বা যোগ্যতা আমার নেই। বহুকাল আগে দেশ পত্রিকায় বিদ্যাবুদ্ধিতে লাম্পট্ট নিয়ে কিঞ্চিত অনধিকার চর্চা করেছিলাম, সেও করেছিলাম বিলিতি বইটুকে। আমাদের দেশে এরকম গুরুতর বিষয় নিয়ে মজার গল্প হয় না। লাম্পট্ট নিয়ে মজা করতে গেলে সবাই ছি ছি করবে। এইসব কাহিনীমালার নায়ক ছিলেন সেই ভদ্রলোক যিনি বাঁকা চোখে নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে বলতেন, মায়েরই বলছি, তোমাকে আজ যা দেখাচ্ছে না, একেবারে পরস্ত্রীর মতো। এই ভদ্রলোক সম্পর্কে অন্য একটি গল্পে দেখা যায় যে তার সেই পরস্ত্রীর মতো সুন্দরী স্ত্রী তার এক বান্ধবীর কাছে স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন। ভদ্রমহিলার সঙ্গে একদিন সন্ধেবেলা তার এক পুরনো বান্ধবী দেখা করতে এসেছেন। বলা বাহুল্য, ভদ্রমহিলার পতি দেবতা তখন বাসায় নেই। বান্ধবী ভদ্রলোকের কথা জিজ্ঞাসা করাতে স্ত্রী বললেন, ও কোনোদিনই সন্ধ্যায় বাড়ি ফেরে না, ফিরতে অনেক রাত হয়ে যায়, কোথায় যে যায়, কী যে করে, আমি খুবই চিন্তায় থাকি। এ পর্যন্ত শুনে অভিজ্ঞ বান্ধবী বললেন, কোথায় যায়, কী করে, ওসব না জানে ভালো, জানতে পারলে আরও বেশি চিন্তায় থাকবে। কোনো বিবাহিত ব্যক্তির চরিত্র দোষ হলে তা তিনি যতই বুদ্ধিমান হন, যতই কায়দা কানুন করুন, শেষ পর্যন্ত তার স্ত্রী সেটা ধরে ফেলবেন। মিস্টার চৌধুরী গত কয়েক মাস ধরে অত্যন্ত সঙ্গোপনে এবং সযতনে অফিসে তার সহকর্মিনীর সঙ্গে প্রবল প্রেমলীলা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সুবোধ বালকের মতো দৈনিক যথাসময় বাড়ি ফিরতেন যাতে তার স্ত্রী কোনো রকম সন্দেহ না করেন, এবং তিনি নিশ্চিত ছিলেন যে মিসেস চৌধুরী কিছু টের পাচ্ছেন না। কিন্তু গোলমাল হল মিস্টার চৌধুরীর জন্মদিনে। সেদিন মিসেস চৌধুরী এক বোতল একটি বহু বিজ্ঞাপিত চুল পড়ে যাওয়ার ওষুধ স্বামীকে উপহার দিলেন। মিস্টার চৌধুরী মধ্য যৌবনে পৌঁছেছেন, কিন্তু এখনও তাঁর ঘনকৃষ্ণ কেশ ব্যাকব্রাশ করলে মাথায় ঢেউ খেলে যায়। তিনি জন্মদিনে স্ত্রীর কাছ থেকে এই উপহার পেয়ে কিঞ্চিত বিস্মিত হয়ে স্ত্রীকে বললেন, এটা কি দিলে আমাকে, আমার কি চুল উঠছে? তোমার উঠছে না, মিসেস চৌধুরী খুব গম্ভীরভাবে বললেন, কিন্তু তোমার প্রেমিকার খুব চুল উঠছে, রোজই তোমার কোটে লেগে থাকে, আমাকে বুরুশ করে পরিষ্কার করতে হয়। এর পরের গল্পটি নিতান্ত ঘরোয়া। একটি শিশুর জন্য গৃহশিক্ষিকা নিযুক্ত হয়েছে। নবযুবতী এক মহিলা বাসায় শিশুটিকে পড়াতে আসেন। তখন বাসায় শিশুটি এবং একটি কাজের মেয়ে ছাড়া আর প্রায় কেউই থাকে না। এর মধ্যে একদিন শিক্ষিকা পড়াতে এসেছেন। সেদিন শিশুটির বাবা মা দুজনেই বাসায় রয়েছেন। কি যেন কি একটা ছুটির দিন ছিল সেটা। সে যা হোক, সেদিন শিক্ষিকা যখন পড়ানো শেষ করে চলে যাচ্ছেন, তখন শিশুটির মা দাঁড়িয়ে মাতৃদেবী শিশুকে বললেন, দিদিমণিকে টাটা বাই বাই করো, দিদিমণিকে একটা চুমো খাও। অত্যন্ত নিষ্পৃহভাবে টাটা বাই বাই করে শিশুটি বলল, কিন্তু আমি কিছুতেই দিদিমণিকে চুমু খাবো না। মা অবাক, সে কি, কেন? শিশুটি বলল, চুমু খেলে দিদিমণি আমাকে চড় মারবে। মা বললেন, ছি ছি, চুমু খেলে দিদিমণি চড় মারবে কেন? শিশু জানালো, একটু আগে বাবা দিদিমণিকে চুমু খেয়েছিল, বাবাকে দিদিমণি একটা চড় মেরেছে।
লাম্পট্য অবশ্য সদাসর্বদাই একতরফা বা পুরুষালী ব্যাপার নয়, এক হাতে তালি বাজে না, মহিলারাও চরিত্র দোষে ভোগেন। এক ভদ্রমহিলাকে একদিন তার স্বামী দিন দুপুরে নিজের বাড়িতে শয়ন ঘরের মধ্যে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অশালীন অবস্থায় ধরে ফেলেন। হই হই কাণ্ড, ফাটাফাটি ব্যাপার। ঘটনাটা শেষ পর্যন্ত থানা পুলিশ পর্যন্ত গড়াল। প্রবীণ বিচক্ষণ দারোগাবাবু সব ঘটনা শুনে তারপর ভদ্রমহিলাকে বললেন, আপনি তাহলে আপনার স্বামীকে ঠকাচ্ছিলেন? ভদ্রমহিলা ফোঁস করে উঠলেন, আমি ঠকাচ্ছিলাম? আমার বরই আমায় ঠকিয়েছে। দারোগাবাবু বললেন, সে আবার কি ব্যাপার? ভদ্রমহিলা ফোঁপাতে ফোঁপাতে বললেন, ও আমায় বেরোনোর সময় বলে গিয়েছিল ফিরতে রাত হবে, দুপুরের মধ্যে ফিরে এসে আমাকে জব্দ করলো, ওই তো ঠকালো, আমি আর কি ঠকালাম। এরকম সব কুলমিলে গল্প বেশি না বলাই বোধ হয় উচিত, শুধু আরেকটি এবং সেটি পুরনো গল্প। সকালের খবরের কাগজে একটি রোমহর্ষক সংবাদ বেরিয়েছে। চা খেতে খেতে সংবাদটা পড়ে বিনতা শিউড়ে উঠল, কি সাংঘাতিক ব্যাপার! তার রুমমেট সুরমা এই শুনে কাগজটা হাতে নিয়ে সংবাদটা পড়ে খুব গম্ভীরভাবে বলল, ব্যাপারটা আরো সাংঘাতিক হতে পারত। এই শুনে বিনতা বলল, আর কি সাংঘাতিক হবে, ফিল্ম স্টার ভুবনমোহন এক মহিলার সঙ্গে একটি হোটেল কক্ষে ছিলেন, এমন সময় দরজায় করাঘাত। ভুবনমোহন উঠে দরজা খুলে দিতেই ভুবনমোহনের স্ত্রী বিউটি রানী দেবী ঘরের মধ্যে অতর্কিতে প্রবেশ করে ভুবনমোহনের সঙ্গিনীকে রিভলভার দিয়ে 6টি গুলি করে ঝাঁঝরা করে দেন, সঙ্গে সঙ্গে মহিলার মৃত্যু হয়। সংবাদপত্রের খবরটি সংক্ষিপ্ত করে বিনতা আবার বললে, আর কি সাংঘাতিক হবে? সুরমা বলল, গতকাল ভুবনমোহনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার, মাথা ধরেছে বলে যেতে পারিনি, গেলে ওই হোটেল ঘরে আমি বিউটি রানীর রিভলভারের গুলিতে ঝাঁঝরা হয়ে যেতাম। শুনে বিনতা বলল, সর্বনাশ! তখন সুরমা বলল, তাহলে বল, ব্যাপারটা আরো সাংঘাতিক হতে পারত। যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। লম্পটের পরে আমাদের দ্বিতীয়াংশ মদ্যপ নিয়ে। কথায় আছে, মাতালের সাক্ষী শুঁড়ি। শুঁড়ি হল মদ বিক্রেতা, শুঁড়িবাড়িতে লোকে মদ খেতে যায়। এ নিয়ে আলোচনার আগে একটা জিনিস স্পষ্ট করা দরকার, লম্পট আর মদ্যপ এক জিনিস নয়। বহু লম্পট আছে যারা সুরা স্পর্শ করে না, আবার প্রকৃত মদ্যপের লাম্পট্য আসক্তি নেই, যে মদ খায় সে শুধু মদই খায় আর মদ তাকে খায়, তার আর কিছুই করার থাকে না। তবে এমন অনেক লোক আছে যারা কিছু পরিমাণ মদ্যপান করে খুন ডাকাতি করতে যায়, বলাৎকারের চেষ্টা করে কিংবা বলাৎকার করেই ফেলে, তাদের কথা আলাদা। এদিকে লম্পটের মদ্যপ হলে বিপদ, তাকে ভেবে চিনতে মেপে চলতে হয়, তার উদ্দেশ্য সাধনের জন্য তাকে নানা রকম অভিনয় করতে হয়, মুখোশ পড়তে হয়। মাতালের মুখোশ নেই, সে অভিনয় করতেও অপারগ, তার পক্ষে রমণীর মন জয় করা কঠিন। তবে কখনো কখনো দেখা যায়, মদ্যপের প্রতি সহানুভূতির চিন্তা থেকে বা অনুকম্পাবশত অনেক মহিলা কোনো কোনো মাতালের জন্য দুর্বলতা পোষণ করেন। অবশ্য সেই মদ্যপ যদি কোনো কবি বা শিল্পী কিংবা বখে যাওয়া প্রতিভা হয়। এসব তত্ত্বকথা কচকচি মোটেই সুবিধার নয়, বরং এবার মাতালের গল্পে চলে যাই। তবে এখানে আমার একটা বিশেষ অসুবিধা আছে। মদ মাতাল নিয়ে আমি এ যাবৎকাল এত বেশি গল্পকথা লিখেছি যে পাঠক পাঠিকাদের সন্দেহ হওয়া স্বাভাবিক, গল্পগুলো নতুন তো, নাকি নতুন বোতলে পুরনো মদ? সত্যি কথা এই যে শুধু মদ আর মাতাল নয়, যে কোনো বিষয়েই নতুন গল্প পাওয়া কঠিন। তবু এরপরে যে গল্পগুলি পাঠকের দরবারে পেশ করছি তার একাধিক গল্প টাটকা এবং আনকোড়া। প্রথম গল্পটি আজ থেকে 40 বছর আগের। এই গল্পটি জ্ঞান তো অদ্যাবধি কোথাও লিখিনি।
মধ্য কলকাতায় পুরনো জানবাজার অঞ্চলে একদা বারদোয়ারি নামে একটি দিশি মদের পানশালা অর্থাৎ শুঁড়িখানা ছিল, হয়তো এখনো আছে। বাজার, ভাটিখানা, মেলা, বেশ্যাপাড়া, ধর্মস্থান এগুলো সহজে অবলুপ্ত হয় না, গেলেও আশেপাশে টিকে থাকে। সে যা হোক, নবীন যৌবনের বন্ধু বান্ধব সহযোগে কখনো কখনো ওই বারদোয়ারিতে যেতাম। সেখানে এক মধ্যবয়সী ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল, সুধা মাধববাবু। মিলের ধুতি আর নীল ফুল শার্ট, নেহাত ছাপোষা গৃহস্থ। তিনি বেলঘড়িয়া থেকে এই বারদোয়ারিতে আসতেন। তাকে জিজ্ঞাসা করেছিলাম এত দূর আসেন, তিনি বলেছিলেন পাইটে চার আনা সস্তা হয়। এরপর যখন আমি বললাম যাতায়াত খরচা তো আছে, সুধা মাধববাবু বলেছিলেন যাতায়াত খরচা হিসেব করে যতক্ষণ পর্যন্ত মদের দামের উসুল না হয় খেয়ে যাই, ঠকবার লোক আমি নই। এরকম যুক্তি মাতালের পক্ষেই সম্ভব। এই মাতালি ড্রেনে পড়ে গেলে পুলিশকে বলে এখন আর আমি তোমার এলাকায় নই, যাও যাও জল পুলিশ ডেকে আনো। এইরকম এক মাতাল রাস্তায় ভিক্ষে করছিল। তাকে এক পথচারী জিজ্ঞাসা করলেন ভিক্ষে করছো কেন? সে জবাব দিল মদ খাওয়ার জন্য। এরপর আবার প্রশ্ন মদ খাবে কেন? জবাব ভিক্ষে করার সাহস সঞ্চয় করার জন্য। অবশেষে পানাশক্তি এবং লাম্পট্টের একটি যুগ্ম গল্প বলি। দুঃখের বিষয় গল্পটি পুরনো কিন্তু অসামান্য। গভীর রাতে মত্তাবস্থায় অনিমেষবাবু বাড়ি ফিরছিলেন। বাড়ির সদর দরজায় চাবিটা লাগানোর চেষ্টা করছেন, এমন সময় পুলিশের জমাদার তাকে ধরে। জমাদারকে দেখে অনিমেষবাবু তাকে বাড়িটা একটু শক্ত করে ধরতে বলেন, কারণ বাড়িটা এত কাঁপছে যে তিনি চাবি লাগাতে পারছেন না। জমাদার সাহেব অনিমেষবাবুর অনুরোধ উপেক্ষা করে তাকে জিজ্ঞাসা করেন এত রাতে এখানে কী হচ্ছে? অনিমেষবাবু বলেন এরাই এটাই আমার বাড়ি, আমি বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করছি। ঘুঘু জমাদার সাহেব কোনো কথা সহজে বিশ্বাস করেন না। তিনি অনিমেষবাবুকে বললেন চলুন চলুন আপনাকে ভেতরে দিয়ে আসি। টলটলায়মান অনিমেষবাবুকে ধরে বাড়ির মধ্যে প্রবেশ করে জমাদার সাহেব দেখলেন ঘরের মধ্যে বিছানায় এক মহিলা এক ব্যক্তিকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। সেই দৃশ্য দেখে নিশ্চিত হয়ে অনিমেষবাবু বললেন এবার বুঝেছেন তো, এরা আমার বাড়ি, ওই বিছানায় শুয়ে আছেন আমার মিসেস, আর ওই যাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন সে হলাম আমি। কথক দ্য ন্যারেটর এবং সহজ পাঠের আসরের আজকের গল্প শুনলেন আপনি। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আশা করছি। এছাড়াও আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিন। আমাদের পাঠে ভুল ত্রুটি বা আপনার আবদার যে কোনো মন্তব্য করতে কমেন্ট করুন। আজ এইটুকুই, আগামী পর্বে আবার নতুন গল্প নিয়ে হাজির হব আমরা ঠিক এখানে কথক দ্য ন্যারেটর এবং সহজ পাঠের আসরে। ভালো থাকবেন, ভালোবাসবেন, নমস্কার।